উৎসব উপলক্ষে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসন্ন দুর্গাপূজার উপলক্ষে মঙ্গলবার আগরতলা 8 নম্বর টাউন বটদোয়ালি বিধানসভা কেন্দ্রের প্রতিটি পুর নিগম এলাকায় গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গরিবদের হাতে বস্ত্র তুলে দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, সবার মধ্যে উৎসবের আনন্দ শেয়ার করে নিতেই এবং সবার মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রতিটি ওয়ার্ডের কর্পোরেট সহ অন্যান্যরা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই উদ্যোগে খুশি সকল এলাকাবাসী। জায়গায় উনি সাধারণ মানুষের যে প্রয়োজন, গরিব মানুষদের যে প্রয়োজন সেটা অনুভব করে, কারণ উনি নিজেও একজন গরিব ঘর থেকে এসেছেন, উনি বুঝতে পারেন। কারোর গ্যাসের প্রয়োজন, সে গ্যাস পর্যন্ত দিয়েছেন উনি। আমরা সবাই যে গ্যাস কানেকশন থেকে শুরু করে সব কিছু উনি দিচ্ছেন। তো এইবার আবার বিশ্বকর্মা পূজার সময় সেটা উনি ঘোষণা করেছেন, কারণ যতক্ষণ ধরে উনি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস, এটা যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে সার্বিক উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।